দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করে সড়ক পরিবহন আইন সংশোধন সহ আট দফা দাবিতে দুদিন ধরে সারা দেশে বাস ধর্মঘটে শ্রমিক ফেডারেশন। ধন পরিবহন না পেয়ে দ্বিতীয় দিনেও নাকাল হয়েছেন সাধারণ মানুষ। নিমতলিতে নাচছি, নিমতলি আমাকে বাসা মদনপুর মাইয়ার বাসা যাইতে চাইছিলাম, মায়া দিহি গাড়ি নেই। রাজধানীর গাবতলী, সায়দাবাদ, কমলাপুর, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো রুটের বাস ছেড়ে যায়নি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে যান যাত্রীরা। আন্দোলন তারা যেভাবে করতেছে এভাবে তো ঠিক না। তারা সরকারের সাথে সামঞ্জস্যতায় কথাবার্তা বলে সেভাবে মিউচুয়াল করতে পারে। চট্টগ্রামের সড়কে ব্যক্তিগত যান ও অটোরিকশা ছাড়া আর কোনো গাড়ি চলেনি। যাতায়াতে ভোগান্তিতে পড়েন মানুষ। অবরোধের কারণে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ফিরিপোর্ট যাবো, আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, গাড়ি পাই নাই। যারা চাকরিজীবী তারা যাবে কোথায়? এই সমস্যার কারণে তো সবাই ভুগি ভুগতেছে। রংপুর থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা সহ 53টি রুটের কোনো বাস চলেনি। বেনাপোল বন্দরে ভারত ফেরত যাত্রীরা আটকা পড়েন। খুলনা থেকেও ছাড়েনি রুটের বাস। গাড়ি টোটালি বন্ধ, এখন আমরা কি করি? এখন তো আমাদের কিছুই করার নেই। এছাড়া বরিশাল, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়া সহ দেশের অন্যান্য জেলাতেও গণপরিবহনের দেখাই মিলেনি। বিভিন্ন সড়কে অন্যান্য গাড়ি চলাচলেও বাধা দেয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। এদিকে বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে যাত্রীরা ছোটেন রেল স্টেশনগুলোতে। প্রায় সবগুলো ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।